যেহেতু আসামি পরিমণি একজন মহিলা এবং তার দেশে বিদেশে তার পরিচিতি আছে, তার নাম আছে, তার কিছু সিনেমা যেগুলি প্রক্রিয়াধীন আছে, পরিচালকদের সাথে তার কন্ট্রাক্ট আছে, এইগুলি শিডিউল বিনষ্ট হচ্ছে, এইগুলিকে বাঁচানোর জন্য তার শারীরিক অবস্থা ডিটিউরেট করেছে, তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য, এবং এই মামলায় ইতিমধ্যে 26 দিন সে পুলিশ কাস্টডিতে এবং জেল হাজতে আছে, তাকে 3-3 বার রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার কোনো তত্ত্বগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখন আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক, বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছে। আপনারা জানেন দেশে আইন আছে, আইনের শাসন আছে, আদালত আছে, আমাদেরকে আদালতের উপর আস্থা রাখতে হবে। করিমনির বিরুদ্ধে আজকের যে মামলা সেটা শুধু মাদক নয়, তার বিরুদ্ধে এলএসডি এবং আইসের অভিযোগও আনা হয়েছে। এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে হাইকোর্ট এবং নিম্ন আদালতে আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে এবং সেই কারণে আজকে জামিন লাভ হয়েছে। আপাতত তার মুক্তিতে আর কোনো বাধা নেই, আমরা চেষ্টা করব তাকে যেন আজকেই জেল হাজত থেকে মুক্ত করা যায়। রিমান্ড বারবার নিতে পারেন, তবে সেটা অবশ্যই প্রয়োজন থাকতে হবে এবং ব্যাখ্যা থাকতে হবে, অপ্রয়োজনীয় রিমান্ড কখনোই নেওয়া যাবে না। রিমান্ডের বৈধ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে মামলা হয়েছে সেটা আমি করি নাই, সেটা তবুও আমি বলছি আপনাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে, রিমান্ড অপ্রয়োজনীয় রিমান্ড এমনিতেই অবৈধ, এটাকে অবৈধ ঘোষণার করার কি কিছু আছে? জামিনের যে কন্ডিশন দিয়েছে চার্জশিট হওয়া পর্যন্ত আমাদেরকে জামিন মঞ্জুর করেছে।